ডেলিভারি ম্যানের চাকরিতে সাবেক আফগান মন। নিজের দেশে থাকতে দায়িত্ব পালন করেছেন সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে, কিন্তু তাকে এখন বিদেশে এসে করতে হচ্ছে ফুড ডেলিভারি ম্যানের চাকরি। বলা হচ্ছে আফগানিস্তানের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ সাদাতের কথা। জীবনের গল্পটা অন্যরকম ছিল তার, কিন্তু নিজ দেশে রাজনৈতিক অস্থিরতা পাল্টে দিয়েছে সেই গতিপথ। ভবিষ্যতের আশায় গত ডিসেম্বরের আফগানিস্তানের মাটি ছেড়ে পাড়ি জমিয়েছেন জার্মানিতে, তবে বাস্তবতার কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। আমি কাজ করছি, এতে আমি গর্বিত। অনেকের মতো আমিও একজন দুর্নীতিবাজ মন্ত্রী হতে পারতাম, আমিও কোটি কোটি অর্থ কামাতে পারতাম, এখানে বাড়িঘর করতে পারতাম অথবা দুবাইতে হোটেল কিনতে পারতাম, আমার কাজ করার কোনো প্রয়োজন হতো না। তবে আমি মনে করি এই কাজে আফসোসের কিছু নেই। আমি আশা করি অন্য রাজনীতিকরাও একই পথ অনুসরণ করবেন, পালিয়ে না থেকে বরং মানুষের সঙ্গে কাজ করবেন। এক সময়ের আফগান সরকারের গুরুদায়িত্ব পালনকারী মানুষটি এখন বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বর্তমানে জার্মানির পূর্বাঞ্চলিক শহর লিপজিগে বসবাস করছেন সৈয়দ সাদাত। শহরটির অলিগুলিতে হর হামেশাই দেখা মিলে আফগান সরকারের সাবেক মন্ত্রীর। 2018 সালে দায়িত্ব ছাড়েন তিনি, পরে আরও 2 বছর তিনি আফগান সরকারের সঙ্গে কাজ করেন। তিনি বলেন, তার কাজের জন্য পরিবারের লোকজন সমালোচনা করলেও তার কাছে কাজ কাজই। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।